সরকার খালেদা জিয়াকে জিম্মি করে বিএনপিকে নির্বাচনে আনতে চায়, বলছেন সালাম। এবার দিনে ভোট ডাকাতির আয়োজন করেছে আওয়ামী লীগ, বলছেন জোনায়েদ সাকি। জানাবো ভিসা নীতি, আওয়ামী লীগকে একলা করার কৌশল। ওবায়দুল কাদেরকে চরমোনায় পীর, তলে তলে বাংলাদেশের মানুষ রাজপথে নামতে প্রস্তুত হচ্ছে। এবং সর্বশেষ জানাবো উকিল সাত্তারের আসনে উপনির্বাচন, নৌকার মনোনয়ন ফর্ম কিনলেন ছেলে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সরকার খালেদা জিয়াকে জিম্মি করে বিএনপিকে নির্বাচনে আনতে চায়, বলছেন সালাম। বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালাম বলেছেন, অস্ত্র ঠেকিয়ে ছিনতাই করা, ফাইল ঠেকিয়ে ঘুষ খাওয়ার মতো খালেদা জিয়া চিকিৎসার নামে জিম্মি করে বিএনপিকে সরকার নির্বাচনে আনতে চায়। খালেদা জিয়া মারাত্মক অসুস্থ, সরকার সে সুযোগ নিতে চায়, কিন্তু আমরা আপোষহীন নেত্রীর দল করি, সরকারের পতন ছাড়া আর কোনো আপোষ নেই। সালাম বলেন, এ সরকার সন্ত্রাসী ও ডাকু, সিনেমার মতো গুম খুন ও অপহরণে পারদর্শী তারা। শুধু তাই নয়, সিনেমার ভিলেনের মতো অন্যের সংসারে আগুন ধরাতে নিজেরা অন্যায় করে অপরের প্রতি দায় চাপাতেও পারদর্শী। আজ এ সরকার জনগণের বিরুদ্ধে ভিলেনের ভূমিকায় অবতীর্ণ হয়েছে, এসব ভিলেনদের শেষ পরিণতি কিন্তু ভালো হয় না। এবার দিনে ভোট ডাকাতির আয়োজন করেছে আওয়ামী লীগ, বলছেন জোনায়েদ সাকি। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, এবার রাতে নয় দিনের বেলায় ভোট ডাকাতির আয়োজন করেছে আওয়ামী লীগ। এই কারণে তারা আরপিও সংশোধন করেছে, যাতে ভোট ডাকাতি জায়েজ হয়। এদিকে আন্দোলন সংগ্রাম দমন করতে অত্যাবশ্যকীয় পরিষেবা আইন ও ডিজিটাল থেকে সাইবার নিরাপত্তা আইন সহ নানা ধরনের আইনি পরিবর্তন তারা করছেন এবং করতে থাকবেন। জোনায়েদ সাকি বলেন, আজকে মানুষকে মাঠে নামতে হবে। বাংলাদেশের কঠিন সময়ে আপনারা যদি বিভ্রান্ত হন, তাহলে আপনারা সময়ের যে দাবি সেখান থেকে বহু দূরে সরবেন। এদেশের ধ্বংসের জন্য আপনারাও দায়ী থাকবেন। কাজেই আমরা জনগণকে বলবো, আপনারা রাজপথে নামার প্রস্তুতি নিন। আমরা বিদেশিদের দিকে তাকিয়ে নেই, আমরা বাংলাদেশের মানুষের দিকে তাকিয়ে আছি। দেশের মানুষ দেশের আগামী ভবিষ্যৎ তৈরি করবে। তিনি বলেন, সরকার নাকি সভা ও সমাবেশে কোনো বাধা দেয় না, তারা নাকি এদেশে আইন শৃঙ্খলা খুব বজায় রেখেছে, তারা নাকি একটি সুষ্ঠু ভোট করবে। এসব কাজের পরে সারা দুনিয়ায় তারা যখন মাথা হেট করে, দেশের ওপর ভীষণ নিষেধাজ্ঞা আসে, তখন আবার আওয়ামী লীগ আবদার করে, আমরা কেন তাদের পক্ষ নিচ্ছি না, দেশের পক্ষ নিচ্ছি না। আমেরিকা কিংবা অন্যরা বাংলাদেশকে নানাভাবে চাপ দিয়ে তাদের স্বার্থ রক্ষা করতে যাচ্ছে। গণসংহতি আন্দোলনের এ নেতা বলেন, দেশের মানুষের ভোটের অধিকার, সভা সমাবেশের অধিকার কেড়ে নিয়ে এখন যখন বিশ্বের কাছে মাথা হেট করেছেন, তখন এসে বলেন সবাই মিলে সরকারকে সমর্থন করতে। আপনাদের এসব ভণ্ডামি দেশের মানুষ পরিষ্কার করে দিয়েছে, আপনাদের এসব ভণ্ডামি মানুষ আর নেবে না। মানবাধিকার সংস্থা অধিকারের সম্পাদক ও পরিচালককে ফরমায়েশি সাজা দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সবকিছু নিপীড়নমূলক হলেও মানুষের শেষ ভরসা থাকে আদালত। এ সরকার পুরো আদালতকে রাজনৈতিক বিরোধীদের দমনের হাতিয়ার করে রেখেছে। জোনায়েদ সাকি বলেন, একাত্তরে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ রাষ্ট্র তার নাগরিকদের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে বলা হয়েছিল, কিন্তু স্বাধীনতার পর 72 সালের সংবিধান অনুযায়ী বর্তমান শাসন ব্যবস্থা একটা ফ্যাসিস্ট ব্যবস্থায় রূপ নিয়েছে, যেখানে প্রধানমন্ত্রীকে সার্বিক ক্ষমতা দেওয়া হয়েছে। এটা পরিবর্তন করে আমরা 31 দফা কর্মসূচিতে নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রস্তাব বলছি। এ ব্যবস্থার পরিবর্তন না হলে নির্বাচন হয়তো অনুষ্ঠিত হবে, কিন্তু মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা হবে না বলে মন্তব্য করেন রাজনৈতিক নেতা। ভিসা নীতি, আওয়ামী লীগকে একলা করার কৌশল। মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নীতির আসল লক্ষ্য কি, এ নিয়ে রাজনৈতিক এবং কূটনৈতিক অঙ্গনে নানা জল্পনা কল্পনা চলছে। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আওয়ামী লীগকে একলা করার কৌশলের এই ভিসা নীতি তৈরি করা হয়েছে, যার মূল লক্ষ্য হলো আওয়ামী লীগের যে পার্শ্ব শক্তিগুলো আছে, যারা নির্বাচনে ক্ষমতাসীন দলের জন্য কাজ করবে, ক্ষমতাসীন দলকে জয়ী করার জন্য বিভিন্ন ধরনের প্রভাব বিস্তার করবে, তাদেরকে নিষ্ক্রিয় করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র, যার ফলে এটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্র তৈরি হয়। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এরকম কৌশল কতটা সফল হবে তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে যে ভিসা নীতি প্রয়োগ করেছে, তার পরবর্তীতে এখন নতুন করে কিছু ব্যক্তি প্রতিষ্ঠানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে। বিভিন্ন সূত্রগুলো বলছে, টানা 15 বছর যে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, তার পেছনে কতগুলো পার্শ্ব শক্তি রয়েছে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
যেমন প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ব্যবসায়ী সমাজ, গণমাধ্যম। আর এই শক্তিগুলোকে যদি নিষ্ক্রিয় করা যায়, তারা যদি সরকারের জন্য অযাচিতভাবে কাজ না করে এবং সরকারকে জেতানোর জন্য বিভিন্ন পথ এবং প্রক্রিয়া অনুসরণ না করে, তাহলে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব। অর্থাৎ আওয়ামী লীগের যে শক্তিগুলো আছে, যে শক্তিগুলোর সহায়তায় আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় টিকে আছে, সেই শক্তিগুলোকে নিষ্ক্রিয় করাই যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য। আর সেই লক্ষ্য অর্জনের জন্য ভিসা নীতি প্রয়োগ করা হয়েছে। অবশ্য ভিসা নীতি প্রয়োগের পরে কোনো কোনো মহল থেকে বলা হচ্ছে যে ভিসা নীতি যথেষ্ট নয়, এই ভিসা নীতি দিয়ে আওয়ামী লীগ সরকারকে দমানো যাবে না এবং এই ভিসা নীতির মাধ্যমে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা যাবে না। আর এই কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এখন ভিসা নীতির বাইরে অর্থনৈতিক নিষেধাজ্ঞা সহ আরো কিছু পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে। আর এই সমস্ত পদক্ষেপ গ্রহণ হলে সরকারের পার্শ্ব শক্তিগুলো নিষ্ক্রিয় হবে বলে তারা ধারণা করছে। তবে বিভিন্ন সূত্র বলছে, যদি প্রশাসন ভিসা নীতির কারণে নিরপেক্ষ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন করে, ব্যবসায়ীরা আওয়ামী লীগের প্রতি পক্ষপাতপূর্ণ আচরণ বন্ধ করে, সেক্ষেত্রে একটি নিরপেক্ষ পরিবেশ তৈরি হতে পারে। কিন্তু এই বিধি ব্যবস্থা কতটুকু কার্যকর হবে বা কিভাবে এই প্রক্রিয়ার মাধ্যমে যাচাই করা যাবে যে প্রশাসন বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপেক্ষ হয়েছে, তা বোধগম্য নয়। কারণ নাইজেরিয়া, কম্বোডিয়া সহ বিভিন্ন দেশে মার্কিন যুক্তরাষ্ট্র একই রকমের ব্যবস্থা গ্রহণ করেছিল, সেই ব্যবস্থা কার্যত ব্যর্থ হয়েছে। কারণ দেখা গেছে যে কোনো পরিস্থিতিতে তারা নির্বাচন করে ফেলেছে এবং মাটি কামড়ে থেকে সমস্ত পরিস্থিতি মোকাবেলা করে একবার নির্বাচন করে ফেলার পর পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হয়েছে। তাছাড়া 5 বছর আগেও মার্কিন যুক্তরাষ্ট্রের যে একচ্ছত্র আধিপত্য বিশ্বব্যাপী ছিল, তাতে এখন ঘুণ ধরেছে। বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর বিশ্ব এখন বিভক্ত হয়ে গেছে। এরকম বিভক্ত বিশ্বে একটি দেশের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র কতটুকু চাপ দিতে পারবে এবং সেই চাপ কতটুকু কার্যকর হবে, সেটি একটি বড় ইস্যু। ওবায়দুল কাদেরকে চরমোনাই পীর, তলে তলে বাংলাদেশের মানুষ রাজপথে নামতে প্রস্তুত হচ্ছে। বক্তব্যের জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দেশের মানুষের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। তিনি বলেন, আমি বলি তলে তলে সব ঠিক হয়নি, তলে তলে বাংলাদেশের মানুষ আপনাদের বিরুদ্ধে রাজপথে নামতে প্রস্তুত হচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, আমি পরিষ্কারভাবে ঘোষণা করছি, আমাদের এই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ। বাংলাদেশকে স্বাধীন করতে গিয়ে লাখো মানুষ ত্যাগ করেছে, জীবন দিয়েছে। মাওলানা সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি বলেন, বর্তমান সরকারের মন্ত্রীরা যা বলে তা করে না, তারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে দাম নির্ধারণ করে দিয়েছে সে দামে বিক্রি হয় না। তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন যদি বেশি বাড়াবাড়ি করে তবে সব বন্ধ করে বসে থাকবো। তার অবস্থা দেখে মনে হয় দেশের মানুষ সব কি ভেসে এসেছে। মাওলানা নুরুল হুদা ফয়াজি বলেন, অবৈধ সরকারকে ক্ষমতা থেকে না সরানো পর্যন্ত আমরা নীরব নিস্তব্ধ হব না। মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেন, আমরা বিদেশিদেরকে চাই না, আমাদের দেশ আমরাই গড়ব। অতীত বর্তমানে যারা রাষ্ট্র পরিচালনা করেছে তারা সবাই ব্যর্থ হওয়ায় মানুষ ইসলামী আন্দোলনের দিকে আসছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীরা পেটি নীতি করে না, তারা ইসলামী আন্দোলন করে। তিনি বলেন, আমরা দেশবাসীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, ধোঁকাবাজি করে সংসদে যেতে চাই না। উকিল সাত্তারের আসনে উপনির্বাচন, নৌকার মনোনয়ন ফর্ম কিনলেন ছেলে। প্রয়াত সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তারের আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন তার ছেলে মাইনুল হাসান তুষার। মাইনুল হাসান তুষার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওনাদের নির্দেশনা পেয়ে মনোনয়ন ফর্ম নিয়েছি। আজকে সকালে আওয়ামী লীগ অফিস থেকে ফোন করে মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে বলা হয়। এরপরই আমি মনোনয়ন ফর্ম সংগ্রহ করে জমা দিয়েছি। আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 5ই নভেম্বর। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 11ই অক্টোবর। মনোনয়ন বাছাই 12ই অক্টোবর, প্রত্যাহার 19 অক্টোবর, প্রতীক বরাদ্দ 20 অক্টোবর এবং ভোট গ্রহণ হবে 5ই নভেম্বর। গত 23শে সেপ্টেম্বর মারা যান সাবেক প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার। তার মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। 1939 সালের 16ই জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার অরুআইল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করা উকিল আব্দুস সাত্তার বিএনপি করতেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ছিলেন দীর্ঘদিন, ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাও। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া আদালতে আইন পেশায় নিয়োজিত ছিলেন উকিল আব্দুস সাত্তার।
1979 সালে তৎকালীন কুমিল্লা এক আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে 1991 ও 1996 সালের নির্বাচনে তিনি বিএনপির মনোনয়নে ব্রাহ্মণবাড়িয়া দুই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। 2001 সালে নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে আইন, মৎস্য, ভূমি ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছিলেন তিনি। 2008 সালে নির্বাচনের পর রাজনৈতিক কার্যক্রমে অনেকটাই নিষ্ক্রিয় ছিলেন এই প্রবীণ রাজনীতিক। 2018 সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। পরে সংসদ থেকে তিনি সহ বিএনপির সাতজন এমপি পদত্যাগ করেন। এরপর স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের উপনির্বাচনে অংশগ্রহণ করেন আব্দুস সাত্তার। সেই নির্বাচনে জয়ী হন তিনি। এরপর তাকে দল থেকে বহিষ্কার করে বিএনপি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।